আপনি যেটা বললেন যে ইউনিয়ন পরিষদটা পরে যাচাই বাছাই করবেন, কিন্তু জনপ্রতিনিধিদের তো স্থানীয় পর্যায়ে ইউনিয়ন পরিষদ গুলো সবচেয়ে বেশি অ্যাক্টিভিটি থাকে, দ্বন্দ্ব চলছে সব জায়গায়, একেবারে গ্রাম পর্যায়ে হচ্ছে ওই সেটা। তবুও স্যার সেখানে তো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের ভিতরে দ্বন্দ্বটা সবচেয়ে আওয়ামী সমর্থিত বিএনপি সমর্থিত কাজের ক্ষেত্রে সেটা ওখানে তো একটা হিউজ সংখ্যা আছে, সেটা আমরা যাচাই বাছাই করে দেখব এবং সেই দ্বন্দ্বটা কতটুকু তাদের যে কার্যক্রম, যেটা পরিষদের যে কার্যক্রম মানুষকে যে সেবাটা দেওয়ার ব্যাপারে সেখানটা কতটুকু ব্যাহত হচ্ছে কি হয়নি ইত্যাদি। আরএফএল ওয়্যার ড্রপ, প্রিয় সব পোশাক যত্নে থাকবে আরএফএল ওয়্যার ড্রপে, ওটা আমরা যাচাই বাছাই করে দেখব। ওটাই তোমাদেরকেই খেয়াল রাখতে হবে যে আমরা রেশনালি বাস্তবসম্মতভাবে যাব, এটা এখানে মারমার কাটকাটের কোনো ব্যাপার না, উইচ হান্টিং এরও কোনো ব্যাপার না, এটা হচ্ছে পুরো লোকাল গভর্নমেন্টকে একটা পরিচ্ছন্ন করার একটা প্রচেষ্টা, যেটা হচ্ছে প্রত্যেকেরই প্রত্যাশা। সবশেষ যে উপজেলা নির্বাচন হয়েছে, অনেক প্রতিনিধিত্বপূর্ণ হয়েছে, অনেক আওয়ামী লীগের যারা প্রতিনিধি দাঁড়িয়ে ছিল তারা জেতে না, পার্লামেন্টও তো তাই হয়েছিল, তাহলে পার্লামেন্ট তো ডিজলভ হলো, তাহলে তখন প্রশ্ন আসবে তাহলে এদেরকে কেন করা হচ্ছে না। সুতরাং ওইটাকে আপনার সামনে রাখতে হবে, এটাকে আউট অফ কন্টেস্ট দেখলে হবে না, প্রথমে দেখতে হবে যে আন্দোলনের প্রত্যাশাটা কি ছিল, আন্দোলন কি কোনো কিসের এগেনস্টে ছিল, আন্দোলন ছিল এগেনস্ট দ্য সিস্টেম, আন্দোলনটা ছিল এগেনস্ট দ্য সিস্টেম, তো সেই সিস্টেম তো একেবারে গ্রাম পর্যন্ত থ্রু দিস লোকাল গভর্নমেন্ট হয়েছে, সেটা তো বলা হয়েছে আনটিল ফার্দার অর্ডার, সেটা পরিস্থিতির উপরে নির্ভর করছে, ছাত্র আন্দোলনের ওদের চিন্তাধারা ভাবনা প্রত্যাশার উপরে নির্ভর করছে।